ট্রান্স দুর্নীতি মামলার রায় ঘোষণা হবে আগামী 8 ফেব্রুয়ারি। এই প্রেক্ষাপটে আজ বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সরকারের ইশারায় এই রায়ে খালেদা জিয়ার বিরুদ্ধে নেতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে আশঙ্কা দলটির নেতাদের, আর এমনটা হলে তার পরিণতি শুভ হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন তারা। নির্বাচনের আগে বছর খানেক হাতে থাকতে রায়টিকে সামনে রেখে আজকের বৈঠকটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে রায়ের আগে এবং পরের করণীয় বিষয়ে পরামর্শ ও সিদ্ধান্তগুলো আসবে। বিএনপি জামাত জোটের 2001 থেকে 2006 মেয়াদের সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া 2 কোটি 10 লাখ টাকা আত্মসাতের ওই মামলার প্রধান আসামি।